Thank you so much. হাত কি হল? এ বাদে না চিল কো। হ্যাপি বার্থডে ব্রো। থ্যাংক ইউ সো মাচ। ওকে থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ঐ নাহ কিয় রে তহত, মম নুমে যাব এতিয়া। ৰচোন ৰ, প্ৰিয়মচোন এতিয়ালৈকে আহিয়ে পোৱা নাই। অজীব দাস্তা হে কহা শুরু কহা খতম ইয়ে মঞ্জিলে হে কোন সি না ও সমঝ সকে না হম অজীব দাস্তা হে কহা শুরু কহা খতম ইয়ে মঞ্জিলে হে কোন সি ভাল লাগে মোৰ জানা, ইহঁত গোটেইকেইটাকে এনেকৈ একেলগে দেখা। অকল ইহঁতৰ কথাই কৈ থাকিবা নে মোৰ কথাও কিবা ভাবিবা? কি হ'ল, কি কৰিলো? মই তোমাক কিমান দিনৰ পৰা কৈছোঁ লণ্ডন যোৱা কথাটো, কিমান বছৰ কষ্ট কৰি মই সেই ইউনিভাৰ্চিটিখনত ছিট পোৱাৰ সপোন পূৰণ কৰিলোঁ। আৰু মোৰ ইমানেই বেড লাক যে মই ঘৰতো ক'ব নোৱাৰোঁ, কাৰণ কোনো মোক ছাপোৰ্ট নকৰে। আৰু এই গোটেইবোৰ কথা জানিও তুমি ইম্পৰ্টেঞ্চ নিদিয়া। তুমিতো কৈছিলা তুমি মোক হেল্প কৰিবা, এতিয়া মোৰ সদায় সদায় কৈ থাকিবও ভাল নলগা হৈছে। ইফালে এডমিশ্যনৰ লাষ্ট ডেটো আহিলেই, নাজানো আৰু কি কৰিম। মই বাৰু তোমাক কেতিয়া ক'লোঁ যে মই তোমাক হেল্প নকৰোঁ বুলি? কোৱাচোন, মইতো সেয়ে চেষ্টা কৰি আছোঁ। তুমিও যে আৰু আজিহে উলিয়াবলৈ পালা এইখিনি কথা ন? এ ৰ'বা, মই ড্ৰিংকছ লৈ আহোঁ।
ঐ ঐ ঐ তু 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 কি হয়েছে ইয়াতে? হ্যাঁ গোটাই তেজ তেজ দেখুন এবার। হ্যাঁ নাই র এ ঘুমা নাই গোটাই তেজ লাগছে বেণ্ডেজ লৈ আহোঁ মই বেণ্ডেজ লৈ আহোঁ বেটা নতুন ফিল্মৰ নাম ৰোল দিবি কিন্তু মোক নাপাহৰিবি পিছে তোৰ ইমান দেৰি কি হ'ল এই ৰাস্তাত এক্সিডেণ্ট হৈছিল নেকি গোটেই ৰাস্তাটো যাম আরে শুন না ইন্টারেস্টিং হয় যে কত এখন গাঁও আছিল যত একটা সরু লড়া আছে বড় দুঃখী আছে লড়াটার নাম রতন আছে শুন আক রতনের ফেমিলি সিহতর মানে আগের দিনেরপরাই মাছ মরা কাম করে এটা শব্দত কব গেলে সিহতে মাছ মরিয়া সরুরে পড়া তার নদী আর নাওটুয়ে জীবন এদিন নদীর পারত বহি থাকতে সিহতর গাঁও বুড়া লড়াজনক সি দেখিলে লড়াজন তার বয়সরে হব বাপেকর লগত সি ভরি জোতা পিন্ধি শার্টত টাই লগাই স্কুললৈ গৈ আছে হে লড়াজনক দেখি রতনের বড় ভাল লাগিল সিও যদি তার নিচিন স্কুল যাব পারিলেহেতে এদিন দুদিনকে সি সদায় সেই নদীর পারত বহি সেই লড়াটক স্কুল যাওয়া চাবলে ধরলে আর এই রতনের বাপেকে সদায় এই গাঁওবুড়া আর তখেতর লড়াজনক স্কুললৈ লৈ বুলি নাওরে পার করে এ নাওত কেতিয়াবা রতনও থাকে এদিন সপোন দেখার নিচিনাক এই গাঁওবুড়া পুতেকে রতনের ফালে বন্ধুত্ব হাত আগবড়ে রতন বড় হ্যাপি হল ও এই গাঁওবুড়া লড়াজনের নাম আছিল সপোন সপোন মানে সদায় স্কুললৈ যায় আর স্কুলের পর সেইদিন স্কুলত যে শিকিছিল আবেলি সপোনক সেই গোটেইবোৰ শিকায় লাহে লাহে সিহঁতৰ বন্ধুত্বটো আৰু গভীৰ হয়
সময়ের লগত দুই ডাঙরও হল। রতনে তার বাপেকর ভারত নিজের মূরত তুলি লোলিয়া হল। এই মাছ মরা পেশাটো সি নিজের করে নিল। ইফালে সপনে শহরলে গল, তাতে ভাল ডিগ্রি এটা লো পেলায় সি এটা ফিল্ম মেকিং করে। কেতিয়াবা কেতিয়াবা সি গাওলেও আহে, গাওলে আহি রতনক লগ করে আর ইহত দুজনে লগ করে পেলায় এ মন তো হেঁপা পলোয় কথা পাতে বুঝছা। এবার কি হল জানে, এবার মানে একটা প্রজেক্ট আসে, এই প্রজেক্ট সপনে তার গাঁত শ্যুট করি ভাবি আর প্রডাকশনের গোটেইব দায়িত্বখিন রতনক দিলে, তার লগত কাম করব পায় রতন বড় সুখী। সেই কথা মতে সপনে 50-60 জন মানুষের টিম লো পেলায় গাঁলে আহিল। সেদিন বালিচর শ্যুটিং চলিয়ে আছে কিন্তু একটা প্রকাণ্ড ধুমুহা আহিল নয়, তেনেকুয়া ধুমুহা সাগে কেতিয়াবা সেই গাঁলে আহিছে। এই কলা মেঘর বরষুণ ধুলি ধুমুহা এই বালিচরটা উঠিয়াই নিলে। সপনে কি করো কি নকরো কয় রতনের ওসর ডিসিশন বিচারিল। আর এই শ্যুটর যেমন মানুষ আসলে সকলে মানে গাঁলে উভতি যাব খুঁজেছিল, সেটা পসিবল নাছিল। তেনে সময়তে রতনে সপনক ডিসিশন দিলে যে সি ভালে ভালে সকলকে নদীখান পার করা গাঁলে উভতাই পঠাব। সেই কথাটো সপনে মানে সকলকে হরভা দিলে যে সি করব পারিব। সেই কথা মতে সকলে এটা এটাকে নাও উঠে তারপর কি হল, তারপর কি হব পারে তহতে কোসো কি হব আর নাওখন রতনে পার করালে কিবা বেলেগ ক নাওখন সাগে ডুবি গল। কিন্তু কেনে কি ডুবি কি হব পারে কি হব পারে কি হয়েছিল সেইদিনা, কি হয়েছিল সেইদিনাখন কি হয়েছিল সেইদিনা কি হয়েছিল সেইদিনা কি হয়েছে সেইদিনা কি হয়েছিল সেইদিনা কি হয়েছিল সেইদিনা মই কো কি হয়েছিল সেইদিনাখন সেইদিনা সেই সেলফিশজন নিজের ফ্রেন্ডক মরিবলে এৰি থৈ আহিছে। নাই 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 মোক আকৌ মৰালে মোক আকৌ মৰালে মোক আকৌ মৰালে মোকো কৰিলো মোকো কৰে মই সব সব ঠিক কৰিবলৈ চাইছিলো মই সব ঠিক কৰিবলৈ চাইছিলো মোকো কৰালে Thank you.